प्रिय छात्र छात्री एवं अंकप्रेमी दर्शक बंधु सबाइके स्वागत यूट्यूब चैनल मैथमेटिक्स स्टूडेंट वेलफेयर। आजकेर आलोच्य विषय रिंग थियोरी, एटा पार्ट 4। एखाने आमरा आलोचना करेछि किछु थियोरेम सम्पर्के, जेरकम डिवाइजर अफ जिरो भार्सेस यूनिटी, अर्थात डिवाइजर अफ जिरो एवं यूनिटिर एकटा सम्पर्क। यूनिटी माने तोमरा निश्चयई जानो माल्टिप्लिकेटिव आइडेंटिटी। तारपर आमरा यूनिटेर डेफिनेशन दिएछि एवं डिवाइजर जिरो एवं यूनिटिर एकटा सम्पर्क रयेछे, सेई रिलेटेड एकटा थियोरेम आमरा आलोचना करेछि। एवं सर्वशेष समस्त यूनिट निये एकटा सेट जोदि आमरा इमाजिन करी सेटा एकटा ग्रुप फर्म करे, सेटा आमरा आलोचना करेछि। जाई होक, आशा करी तोमरा भिडियोटी बुझते पारबे, केउ भिडियोटी स्किप करे देखबे ना। तो भिडियो देखार पर जोदि भिडियो भालो लेगे थाके अवश्यई भिडियो लाइक करबे, बन्धुदेरके अवश्यई भिडियो शेयर करबे। चैनल जोदि एखोनो सबस्क्राइब करा ना थाके ताहले अवश्यई सबस्क्राइब करो, ताहले नित्य नतुन भिडियोगुलोर अपडेट तोमरा पाबे। जाई होक, चले आसछि आजकेर टपिक्से। डिवाइजर अफ जिरो भार्सेस यूनिटिर एकटा यूनिटी, तारटा आमरा थियोरेम देब। थियोरेमटा एई रकम: A non-trivial finite ring having no divisor of zero is a ring with unity। अर्थात আমরা জানি রিংয়ের মধ্যে কিন্তু ইন জেনারেল ইউনিটি থাকে না, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি রিংয়ের মধ্যে নাও থাকতে পারে। যদি রিংয়ের মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকে তখন আমরা বলি রিং উইথ ইউনিটি। যাই হোক, যদি একটা নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হয় এবং সে রিংটা কেমন, হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো, রিংয়ের মধ্যে কোনো ডিভাইজার অফ জিরো নেই, এই রকম রিংয়ের ক্ষেত্রে কিন্তু ইউনিটি অটোমেটিক্যালি থাকবে। রিংটা কেমন হবে? নন ট্রিভিয়াল। নন ট্রিভিয়াল বলতে অ্যাডিটিভ আইডেন্টিটি ছাড়াও রিংয়ের মধ্যে অন্য কোনো এলিমেন্ট রয়েছে। আর রিংটা হচ্ছে ফাইনাইট, অর্থাৎ রিং কন্টেন্টস ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট। এই রকম রিংয়ের মধ্যে যদি ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে আমরা প্রমাণ করতে পারবো রিং ইউনিটি কন্টেন্ট করে, অর্থাৎ রিংয়ের মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা থাকে। তো আমরা প্রুফের মধ্যে চলে আসি। Let R be a finite ring containing n plus 1 elements। এখানে আমি n plus 1 এলিমেন্ট ধরেছি, তুমি ইচ্ছে করলে এটা n খানা এলিমেন্ট ধরতে পারো। তো আমরা n plus 1 এলিমেন্ট ধরেছি, আমি জাস্ট জিরো এলিমেন্টকে আলাদাভাবে বোঝানোর জন্য আমি n plus 1 ধরেছি, অর্থাৎ একটা জিরো এলিমেন্ট, বাকি সবকটা নন জিরো এলিমেন্ট। ধরা যাক let R equal to a0 a1 dot dot an with a0 as the জিরো এলিমেন্ট। অর্থাৎ লক্ষ্য করো এখানে আমি r এর মধ্যে n plus 1 খানা এলিমেন্ট লিখেছি, তার মধ্যে ধরে নিলাম এই যে এ জিরো দেখতে পাচ্ছ তোমরা, এ জিরোটা জিরো এলিমেন্ট, অর্থাৎ এ জিরোটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে বাকি যে এলিমেন্টগুলো অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন, এই যে এন খানা এলিমেন্ট, এই এন খানা এলিমেন্ট এটা কিন্তু প্রত্যেকে নন জিরো এলিমেন্ট, এটা আমাদের খেয়াল রাখতে হবে। লেট আস কনসিডার দ্য প্রোডাক্টস। আমরা কিছু প্রোডাক্ট কনসিডার করছি। কী করবো আমরা? এই যে সেট দেখতে পাচ্ছ, এই সেটে এন প্লাস ওয়ান খানা এলিমেন্ট রয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি এ জিরো দিয়ে এ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবো। এখানে একবার আমি ডান দিকে মাল্টিপ্লাই করবো, আরেকবার বাম দিকে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ পোস্ট মাল্টিপ্লিকেশান প্রি মাল্টিপ্লিকেশান। প্রথমে আমরা পোস্ট মাল্টিপ্লিকেশান অর্থাৎ এ জিরো এ ওয়ান এ ওয়ান এ ওয়ান এ টু এ ওয়ান ডট ডট এ এন এ ওয়ান, অর্থাৎ এই এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টের ডান দিকে আমরা এ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করেছি। এটাকে বলছি আমরা মাল্টিপ্লিকেশান অফ এ ওয়ান, পোস্ট মাল্টিপ্লিকেশান অফ এ ওয়ান। ওকে, ক্লিয়ারলি দিজ আর এলিমেন্টস অফ আর। কারণটা কি? আমরা জানি আরটা ক্লোজড হয় উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশান। হেয়ার এ জিরো এ ওয়ান ইজ জিরো, বিকজ আমরা ধরে নিয়েছি এ জিরো জিরো এলিমেন্ট, তাহলে জিরো ডট সাম এলিমেন্ট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এ জিরো এ ওয়ান জিরো এলিমেন্ট। প্রশ্ন হচ্ছে যে বাকি যে এলিমেন্টগুলো অর্থাৎ এ ওয়ান এ ওয়ান এ টু এ ওয়ান এ এন এ ওয়ান, এটা কিন্তু জিরো হবে না। কেন? বাট এ ওয়ান এ টু এ ওয়ান ডট ডট এ এন এ ওয়ান আর অল নন জিরো এলিমেন্টস, বিকজ কারণ হচ্ছে গিয়ে আর কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। আর যদি ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করতো, আর এর মধ্যে যদি ডিভাইজার অফ জিরো থাকতো, তাহলে কিন্তু আমরা জানি দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট জিরো হতেও পারে। যেরকম জেড সিক্স প্লাস ডট যদি ইমাজিন করি, ওখানে লক্ষ্য করো থ্রি বার আর ফোর বার দুটো নন জিরো এলিমেন্ট, কিন্তু ওদের মাল্টিপ্লাই করলে আসে টুয়েলভ বার, মানে জিরো বার, অর্থাৎ নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট কিন্তু জিরো হতেও পারে যদি ওটা কন্টেন্টস ডিভাইজার অফ জিরো। তো এই ক্ষেত্রে যেহেতু আর জিরো ডিভাইজারকে কন্টেন্ট করছে না, তাহলে নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট কিন্তু সবসময় নন জিরো হবে। এই যে এ ওয়ান এ টু, এই যে এলিমেন্টগুলো, মানে আমি বলতে চাইছি এই যে এলিমেন্টগুলো এ ওয়ান এ টু এ এন, এগুলো প্রত্যেকে নন জিরো। তার মানে এই যে আমরা প্রোডাক্টগুলো লিখেছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেশান রয়েছে, তাহলে এরা প্রত্যেকেই নন জিরো হবে। ঠিক আছে, তাহলে এরা সবাই হলো কি আমাদের নন জিরো এলিমেন্ট। এটা সংখ্যায় কতগুলো? সংখ্যায় কিন্তু এন খানা, एक दुई ए वन ए टू एन मैं आल्टिमेट एन खाना एखे नन जिरो एलिमेंट थकल उई क्लेम दैट दिज एलिमेंट्स दैट इज ए वन ए एन एन आर अल डिस्टिंक्ट एलिमेंट कारण डिस्टिंक्ट ना होले कि समस्या देखा जाक धरा जाक जदि दुटो एलिमेंट सेम हो जाए धरा जाक ए आई ए वन इक्वल टू ए जे ए वन एरा देखते केमन सामथिंग ए वन ताहले सामथिंग एकटाके ए आई बोलेछि सामथिंग एखाने ए वन बोलेछि ए आई ए जे ताहले अवश्य आई जे एटा दुटो डिफारेंट होबे आमि धरलाम तर्केर खातिरे जे दुटो इक्वल सेटा कि समस्या होच्छे देन एखान थेके आमरा पाबो जदि आमि एकदिके निये एसि ए वन टाके कमन नेइ ताहले ए आई माइनस ए जे इंटू ए वन इक्वल टू जिरो ओके एखान थेके इमप्लाई करब ए आई माइनस ए जे इक्वल टू जिरो कारण एटा नन जिरो ताई ना आबार एटा नन जिरो होबे ना केन कारण आमरा जानी एटा आर कन्टेन्स नो डिवाइजर अफ जिरो ताहले दुटो एलिमेंट जदि नन जिरो हय तादेर माल्टिप्लिकेशन किन्तु नन जिरो हतो तो जेहेतु एकटा नन जिरो ताहले अवश्यई अन्यटाके जिरो होतेई होबे सिंस ए वन नट इक्वल टू जिरो एंड आर कन्टेन्स नो डिवाइजर अफ जिरो ठीक है ताहले ए वन इज नट इक्वल टू जिरो एटा अवश्यई जिरो होबे बार बार बोलछि जदि एटा डिवाइजर अफ जिरो कन्टेन्ट करतो ताहले किन्तु एटाके आमरा जिरो बोलते पारताम ना जेहेतु आर कन्टेन्ट्स नो डिवाइजर अफ जिरो ताहले एटा अवश्य जिरो होबे और एटा जिरो हवा माने ए आई इक्वल टू ए जे बाट एटा एक कन्ट्राडिक्शन कारण ए वन ए टू ए थ्री प्रत्येक डिफरेंट एलिमेंट्स ठीक है ताहले एइदेर मध्ये जे कोनो दुटो एलिमेंटके जदि आमि इक्वल धरि ताहले एक कन्ट्राडिक्शन अरेज करछे ताहले एरा सबाई किन्तु डिस्टिंक्ट एलिमेंट एरा शुधु डिस्टिंक्ट नय एरा किन्तु प्रत्येके नन जिरो दास ए वन ए टू डट डट ए वन आर एन डिस्टिंक्ट नन जिरो एलिमेंट्स इन आर ठीक है अच्छा we assert that one of the above elements must be equal to a1 আমি বলছি এখানে কতগুলো এলিমেন্ট আছে এখানে n খানা এলিমেন্ট আছে একটা দুটো এরকম করে n খানা এলিমেন্ট বলছি এদের মধ্যে কেউ একজন a1 এর সাথে ইকুয়াল হবে কেন ইকুয়াল হবে কারণ যদি ইকুয়াল না হয় তাহলে কি সমস্যা হবে লক্ষ্য করো এখানে সংখ্যা n খানা কিন্তু নন জিরো এলিমেন্ট a1 টা কি a1 কিন্তু নন জিরো এলিমেন্ট তাহলে টোটাল নন জিরো এলিমেন্ট কতগুলো হলো এখানে n খানা আর এখানে একটা মানে n+1 মানে মিনিমাম n+1 খানা নন জিরো এলিমেন্ট থাকছে এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন আদারওয়াইজ আর কন্টেন্টস অ্যাট লিস্ট n+1 নন জিরো এলিমেন্টস এটা কন্ট্রাডিকশন কারণ আর এর মধ্যে আমরা ফার্স্টই ধরে নিয়েছি এক্স্যাক্টলি n খানা নন জিরো এলিমেন্ট রয়েছে তারা হচ্ছে a1 a2 .an সংখ্যায় n খানা এখানে দেখতে পাচ্ছি অন্ততপক্ষে n+1 খানা নন জিরো এলিমেন্ট থাকছে ठीक है कन्ट्राडिक्शन ताहले अवश्य एर मध्य केउ एकजन एर साथे समान होबे क्लियर आमि धरलाम सपोज सामथिंग डट ए वन इक्वल टू ए वन एर मध्य केउ एकजन धरा जाक एपी पिटा अवश्य ए वन थेके एन एर मध्य कोनो एकटा होबे एपी डट ए वन इक्वल टू ए वन हलो ताई ना सिमिलारलि जदि आमि बाम दिके माल्टिप्लाई करताम अर्थात ए वन ए टू डट डट ए वन ए एन সেই ক্ষেত্রে কিন্তু একই প্রসেসে এগোলে আমরা একটা এলিমেন্ট পাবো সাম মানে a1 ডট সামথিং ধরা যাক a1 ডট aq অ্যান এলিমেন্ট আমি aq খুঁজে পাবো যাতে করে a1 ডট aq ইকুয়াল টু a1 হবে আমাদের টার্গেট কিন্তু ইউনিটি খুঁজে বার করা এই যে থিওরেমটা দেখছো যেটা আমরা প্রমাণ করছি ইউনিটি খুঁজে বার করা হ্যাঁ লক্ষ্য করো এই apটা লেফট ইউনিটি আর aqটা রাইট ইউনিটির কাজ করছে কারণ আমরা জানি a ডট i ইকুয়াল টু a হয় তাই এখানেও সেরকম হচ্ছে i ডট a ইকুয়াল টু a এখানে a ডট i ইকুয়াল টু ए होच्छे हाँ तब एटा पार्टिकुलर ए1 एलिमेंटेर जोन्नो देखते पाच्छी प्रत्येकटा एलिमेंटेर जोन्नो आमादेर देखाते होबे एबं आमादेर टार्गेट थाकबे एपी एबं एकिउ एटा होच्छे दुटोई समान एबं एई दुटोकेई आमादेर आइडेंटिटी एलिमेंट देखाते होबे जाई होक आगेर जे रिलेशन दुटो आमरा पेयेछिलाम ए दुटो मने राखबे एटा काजे लागबे एई जे एपी डट ए1 इक्वल टू ए1 एबं ए1 डट एकिउ इक्वल टू ए1 एई दुटो रिलेशन आमादेर परवर्तीकाले काजे लागबे जाई आमि धरलाम लेट बी बी एन आर्बिट्रारी एलिमेंट नन जिरो एलिमेंट इन आर बी एक नन जिरो एलिमेंट आर्बिट्रारी धरलाम देन वन एलिमेंट्स अफ ए वन ए टू एर मध्य ये एन खाना एलिमेंट देखते पाच्छी आमरा ए वन ए टू एन ए वन एर मध्य केउ एकजन किन्तु बी एर साथे समान होबे ना होले एक ही लजिके बोलबो तो एटा नन जिरो एलिमेंट एरा प्रत्येके नन जिरो ताहले आर कन्टेन्ट्स एट लिस्ट n+1 एलिमेंट्स कन्ट्राडिक्शन अरेज करबे ताहले एर मध्य एकजन अवश्यई बी एर साथे समान होबे ताई ना मास्ट बी इक्वल टू बी আবার অন্য যে এলিমেন্টগুলো অন্য অর্ডারে যদি আমি প্রোডাক্টগুলো ধরি মানে বাম দিকে যদি a1 মাল্টিপ্লাই করি যে n খানা এলিমেন্ট আমরা পেয়েছিলাম a1 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 a2 a1 an এরাও কিন্তু এদের মধ্যে কেউ একজন b এর সাথে ইকুয়াল হবে ঠিক আছে अच्छा এদের মধ্যে যে ইকুয়াল হবে ধরা যাক আমি ধরলাম সাপোজ ar.a1 = b এন্ড সাপোজ a1.a is equal to b এদের মধ্যে এলিমেন্ট দেখতে কেমন something.a1 সেই সামথিংটাকে আমি ar ধরেছি আর এদের মধ্যে এলিমেন্ট দেখতে কেমন a1.something তাকে আমরা a1.as ধরেছি ক্লিয়ার আচ্ছা এখন ap.b ক্যালকুলেশন করছি ap আমাদের আগে ক্যালকুলেশন ছিল তোমরা নিশ্চয়ই জানো আচ্ছা এবার b এর জায়গায় আমি ভ্যালু বসাবো b এটাও বসাতে পারি কিন্তু সবকটা বসালে হবে না b এর জায়গায় এই ক্ষেত্রে এটা বসাতে হবে কেন বসাতে হবে একটু পরে তোমরা বুঝতে পারবে তাই হোক b এর জায়গায় আমি a1.as বসালাম a1.as এরপর এটা যদি আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করি তাহলে ব্র্যাকেট এর মধ্যে শিফট হয়ে যাবে মানে a1.ap.a1 এর মধ্যে ব্র্যাকেট থাকবে বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ক্লিয়ার আচ্ছা একটু আগেই তোমাদের মনে রাখতে বলেছিলাম ap.a1 কিন্তু i হয় বা ইউনিটি Since ap.a1 equal to a1 হয় আমরা আগে প্রমাণ করেছি since ap.a1 equal to a1 তাহলে ap.b কে কত বলতে পারবো এই জায়গায় জাস্ট a1 বসাবো তাহলে we get ap.b সমান a1.as এটা লক্ষ্য করো এটা a1 আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি b এর ভ্যালু যদি আমি এটার বদলে এটা বসাতাম তাহলে এখানে ar.a1 হতো সেই ক্ষেত্রে কিন্তু ap.ar এসে যেত মানে আমরা এই রেজাল্টটা ইউজ করতে পারতাম না তাই b এর মানটা এখানে কিন্তু এটা বসাতে হবে অবশ্যই এটা খেয়াল রাখবে ঠিক আছে যাই হোক আবার a1.as কত a1.as = b তাহলে আমরা যেটা পেলাম ap.b = কিন্তু আমরা b পেলাম ফর অল নন জিরো এলিমেন্টস ইন আর ঠিক আছে আবার আমি যদি b.aq ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে একই রকম আমি b এর জায়গায় এই ক্ষেত্রে আমি কিন্তু ar.a1 বসাবো ar.a1 বসালাম এরপর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করব তাহলে ব্র্যাকেটটা a1 এবং aq এর মধ্যে চলে আসবে ক্লিয়ার আবার একটু আগে জানি আমরা আগের পেজে দেখিয়েছিলাম এটার ভ্যালু কিন্তু a1 হয় তাহলে সিন্স a1.aq = a1 we get b.ap এই যে b.aq = ar. এটা হচ্ছে a1 ar.a1 আবার এই ar.a1 মানে কত ar.a1 মানে b তাই না তাহলে আমরা কি বললাম দাস এভরি নন জিরো এলিমেন্ট বি ইন আর আমরা কি পাচ্ছি এই দুটো রেজাল্ট পাচ্ছি এর একটা পাচ্ছি ap.b = b পাচ্ছি আবার b.aq সমান b পাচ্ছি b.aq = b পাচ্ছি এখান থেকে আবার এখান থেকে পাচ্ছি ap.b = b এটা কিন্তু হোল্ড করছে ফর অল নন জিরো এলিমেন্টস ইন b ক্লিয়ার আচ্ছা ইন পার্টিকুলার ap এবং aq প্রত্যেকে কিন্তু নন জিরো এলিমেন্ট ইন b তাহলে আমি b এর জায়গায় ap ও বসাতে পারি b এর জায়গায় aq ও বসাতে পারি প্রথম রিলেশনে আমি b এর জায়গায় ap বসালাম ফার্স্ট রিলেশন বলতে এই রিলেশন এখানে ap বসাই b এর জায়গায় তাহলে কত হবে ap.aq = ap.aq = ap সেকেন্ড রিলেশনে আমি b এর জায়গায় aq বসাতে পারি aq ও নন জিরো এলিমেন্ট তাহলে কি পাবো সেকেন্ড রিলেশনে বসাই তাহলে ap.aq = aq জাস্ট b এর জায়গায় আমি এখানে aq বসালাম তাহলে উই গেট ap.aq = aq তাহলে এই দুটোর দিকে তাকাও এই দুটোর থেকে বুঝতে পারছি আমরা ap = aq হচ্ছে দাস ap = aq তাহলে কি হলো আলটিমেট এখানে লক্ষ্য করো b.aq = b আর ap.b = b তার মানে ap.b = b আবার সেটা b.ap এর সাথে সমান দাস b.ap = ap.b = b ফর অল নন জিরো এলিমেন্টস ইন b তার মানে এখানে ap টা ইউনিটির কাজ করছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির কাজ করছে কিন্তু সমস্যা হচ্ছে কি সমস্ত এলিমেন্টের জন্য করতে হবে আমরা কিন্তু এখানে নন জিরো এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করলাম জিরো এলিমেন্ট হলে কি হবে জিরো এলিমেন্ট হলে অর্থাৎ b এর মান যদি জিরো হয় অর্থাৎ a0 তাহলে সেক্ষেত্রে রিলেশনটা অবভিয়াস কেন হাউএভার ইফ b = 0 দেন 0.ap = ap.0 = 0 তার মানে b.ap = ap.b = b আলটিমেট ফর অল এলিমেন্টস এর জন্য এটা হোল্ড করছে দাস b.ap = ap.b = b ফর অল এলিমেন্টস b ইন r তার মানে ap টা ইউনিটি হেন্স ap ইজ দ্য ইউনিটি ইন r therefore the ring contains unity hence the theorem is proved আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আমাকে মেল করবে মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা তোমরা কমেন্টও করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন আমরা ইউনিটের ডেফিনেশনে চলে যাব let r be a non trivial ring with unity i an element a in r is said to be unit in r if there exists an element b in r such that ab = ba = i a কে বলবো ইউনিট যদি আমরা একটা এলিমেন্ট b খুঁজে পাই যাতে করে ab অথবা b দুটোর কিন্তু ভ্যালু আই হবে, আইটা হচ্ছে ইউনিটি। অর্থাৎ বিটা হচ্ছে যদি বিটা এখানে কী মনে হচ্ছে, এটা কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ, তার মানে এটাকে ঘুরে বলতে পারি আমরা। ইন আদার ওয়ার্ডস অ্যান এলিমেন্ট ইন এ রিং ইজ সেড টু বি এ ইউনিট ইফ ইট হ্যাজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইন আর। ওকে, এই এ এলিমেন্টকে আমরা ইউনিট বলবো যদি তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে। এখানে কিন্তু বি এ এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে। যদি কোনো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে তাহলে সেই এলিমেন্টকে বলবো আমরা ইউনিট। ওকে, একটা এক্সাম্পল নেওয়া যাক। প্রথমে আমি ইন দ্য রিং আর প্লাস ডট বা কিউ প্লাস ডট অল দ্য নন জিরো এলিমেন্টস আর ইউনিটস। লক্ষ্য করো রিয়েল নাম্বারের ক্ষেত্রে যে কোনো এলিমেন্ট, ধরা যাক দুই, দুইয়ের ইনভার্স কত, হাফ, রিয়েল নাম্বার হচ্ছে। ধরা যাক রুট টু, রুটের ইনভার্স ওয়ান বাই রুট টু, জাস্ট ওটাকে উল্টে দিলেই হয়। কিউর বেলাতেও তাই। ওকে, সমস্ত নন জিরো এলিমেন্ট কিন্তু ইউনিট হবে। কিন্তু যদি জেড প্লাস ডট নিই, এর ইউনিটগুলো কিন্তু হবে কেবলমাত্র ওয়ান আর মাইনাস ওয়ান, কারণ ওয়ানের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ওয়ান, মাইনাস ওয়ানের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মাইনাস ওয়ান, কারণ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান আসে। হ্যাঁ, ওয়ানটা আসলে এখানে ইউনিটি। তো এই দুটো এলিমেন্ট ছাড়া ধরা যাক দুই, দুইয়ের ইনভার্স কত, দুইয়ের সাথে কত মাল্টিপ্লাই করলে ওয়ান পাবো, দুইয়ের সাথে হাফ মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু হাফ তো জেডের মধ্যে নেই। তাহলে এই রিংয়ের ক্ষেত্রে কিন্তু দুইয়ের কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই, অর্থাৎ দুই ইউনিট নয়। তাহলে জেড প্লাস ডট সেট অফ রিং অফ ইন্টিজার্সের ক্ষেত্রে দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে ওয়ান আর একটা মাইনাস ওয়ান। আর একটা এক্সাম্পল এখানে নিয়েছি মডিউলো সিক্স, জেড সিক্স প্লাস ডট। এই ক্ষেত্রে কিন্তু ইউনিটগুলো কেবলমাত্র ওয়ান বার এবং ফাইভ বার। ওয়ান বারের সাথে ওয়ান বার মাল্টিপ্লাই করলে ওয়ান আসে। টু বারের ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে তোমার ওয়ান বার মানে ইউনিটি, এখানে ইউনিটি হচ্ছে ওয়ান বার। যদি টু বারের সাথে তুমি ওয়ান বার টু বারের সাথে কিছু মাল্টিপ্লাই করে তুমি ওয়ান বার পাবে না। ধরা যাক দুইয়ের সাথে এক গুণ করলাম দুইবার, ওয়ান বার হচ্ছে না। তিন মাল্টিপ্লাই করলে দুই মাল্টিপ্লাই করলে চার, তিন মাল্টিপ্লাই করলে ছয়, ছয় মানে জিরো বার। তো চার মাল্টিপ্লাই করো, টু বার ইন্টু ফোর বার ইকুয়াল টু এইট বার, এইট বার মানে টু বার হচ্ছে না। টু বারের সাথে ফাইভ বার মাল্টিপ্লাই করলে টেন বার, টেন বার মানে ফোর বার। আলটিমেট টু বারের সাথে কিন্তু এমন কিছু মাল্টিপ্লাই করলে তুমি ওয়ান বার পাবে না। থ্রি বারের কথা হওয়া যাক, তিন একে তিন হচ্ছে না, তিন দিয়ে ছয়, ছয় মানে জিরো বার। থ্রি ইন্টু থ্রি বার নাইন বার মানে সিক্স বার। থ্রি ইন্টু থ্রি বার ইন্টু ফোর বার মানে টুয়েলভ বার হচ্ছে না, ওয়ান বার আসছে না, জিরো বার হচ্ছে। থ্রি বার ইন্টু ফাইভ বার যদি করো পনেরো, ফিফটিন বার মানে থ্রি বার, সেটাও আসছে না। ফোরের ক্ষেত্রেও আসবে না, দেখবে তোমরা। ফাইভের ক্ষেত্রে হবে, ফাইভের ক্ষেত্রে একমাত্র ফাইভের সাথে যদি ফাইভ বার মাল্টিপ্লাই করো, পাঁচ পাঁচা পঁচিশ, মানে পঁচিশ বার মানে হচ্ছে গিয়ে ছয় দিয়ে ভাগ করো, ভাগশেষ ওয়ান, ছ চারে চব্বিশ ইন্টু এক প্লাস এক মানে ওয়ান বার। তো মানে ফাইভ বার ইন্টু ফাইভ বার ইকুয়াল টু ওয়ান বার, মানে ফাইভ বার ইজ দ্য সেলফ ইনভার্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, বা বলতে পারি ফাইভ বার একটা ইউনিট। মানে জেড সিক্স প্লাস ডটের ক্ষেত্রে দুটো ইউনিট রয়েছে, একটা ওয়ান বার আর একটা ফাইভ বার, ঠিক আছে। এরপর কিছু আমি নোট নিয়ে আলোচনা করব, মানে ওই ইউনিটের সম্পর্কে, এগুলো তোমরা যে কেউ প্রমাণ করতে পারো। তো এখানে আমি প্রমাণ করিনি। বলছে ইফ এ বি এ ইউনিট ইন এ রিং আর, ইফ এ বি এ ইউনিট ইন এ রিং দেন এ হ্যাজ ইউনিক মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। একটা এলিমেন্ট যদি ইউনিট হয় অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, আমরা জানি। তো সেই ক্ষেত্রে বলছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইউনিক হবে, ওটা তোমরা প্রমাণ করতে পারো, যে কোনো বইতে করে দেওয়া আছে, খুবই সহজ। নোট টুতে বলেছি ইন এ নন ট্রিভিয়াল রিং জিরো এলিমেন্ট হ্যাজ নো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, দ্যাট ইজ ইন এ নন ট্রিভিয়াল রিং জিরো এলিমেন্ট ইজ নট এ ইউনিট। নন ট্রিভিয়াল রিংয়ের ক্ষেত্রে জিরো এলিমেন্টের কিন্তু কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে না, কারণ জিরোর সাথে কিছু মাল্টিপ্লাই করলে তুমি কিন্তু আই খুঁজে পাবে না। জিরোর সাথে কিছু মাল্টিপ্লাই করলে আই খুঁজে পাবে না, কিন্তু ট্রিভিয়াল রিংয়ের ক্ষেত্রে যেটাই জিরো সেটাই আই, ঠিক আছে। তাই আমরা নন ট্রিভিয়াল রিংয়ের ক্ষেত্রে বলবো জিরো এলিমেন্টের অর্থাৎ অ্যাডিটিভ আইডেন্টিটির কিন্তু কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই, অর্থাৎ অ্যাডিটিভ আইডেন্টিটি অর্থাৎ যেটা জিরো এলিমেন্ট বলছি সেটা ইউনিট হবে না। ওকে, এখন আমরা একটা থিওরেম আলোচনা করব ডিভাইজার অফ জিরো এবং ইউনিটের সম্পর্কে। থিওরেমটা স্টেটমেন্ট এই রকম, ইফ এ বি এ ইউনিট ইন এ রিং আর উইথ ইউনিটি দেন এ ইজ নট এ ডিভাইজার অফ জিরো। একটা এলিমেন্ট যদি ইউনিট হয় অর্থাৎ একটা এলিমেন্টে যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে রিংয়ের মধ্যে, তাহলে কিন্তু সেই এলিমেন্টের ডিভাইজার অফ জিরো হবে না, অর্থাৎ ওটা লেফট ডিভাইজার অফ জিরো হবে না, রাইট ডিভাইজার অফ জিরো হবে না, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু ইউনিটি রয়েছে। আবার বলছি এ একটা ইউনিট ইন এ রিং উইথ ইউনিটি, একটা রিং যার মধ্যে ইউনিটি রয়েছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি রয়েছে, সেরকম রিং থেকে আমরা একটা ইউনিট ধরলাম এ। ইউনিট কথার অর্থ এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। तो सेई रकम एलिमेंट किन्तु कोनो डिवाइजर अफ जिरो होबे ना। ठीक है, डिवाइजर अफ जिरो होते गेले तोमादेर मने आछे डिवाइजर अफ जिरो काके बोले, जे ए के आमरा लेफ्ट डिवाइजर अफ जिरो बोलबो जोदि नन जिरो एलिमेंट बी खुंजे पाई जाते करे ए डट बी इक्वल टू जिरो हय। ठीक है, जोदि देखते पाई आमरा जोदि एटा नट डिवाइजर अफ जिरो हय, हाँ ताहले एकटा आमरा नन जिरो तो एलिमेंट खुंजे पाबो ना। ए जोदि डिवाइजर अफ जिरो हय तखन नन जिरो एलिमेंट खुंजे पाबो बी जाते करे ए डट बी इक्वल टू जिरो, और ये जो डिवाइजर अफ जिरो ना है ताहले आमरा कोनो नन जिरो एलिमेंट खुंजे पाबो ना बी जाते करे ए डट बी इक्वल टू जिरो हबे। तार माने ए डट बी इक्वल टू जिरो अलवेज इम्प्लाई करबे बी इक्वल टू जिरो। लेट आर बी ए रिंग उइथ यूनिटी एंड ए बी ए यूनिट इन आर, देन ए इनभार्स एक्जिस्ट इन आर एंड ए डॉट ए इनभार्स इक्वल टू ए इनभार्स डॉट ए इक्वल टू आई। लेट बी बी एन एलिमेंट इन आर सच दैट ए डॉट बी इक्वल टू जिरो। अच्छा, ए डट बी इक्वल टू जिरो धरे निलाम, टार्गेट एटा के लेफ्ट डिवाइजर अफ जिरो हवा चलबे ना। अच्छा, जेहेतु एखाने एर इनभार्स एक्जिस्ट करछे परिष्कारभावे एटा रिंगेर मध्ये यूनिटी रयेछे नन ट्रिवियल रिंग, तो एई क्षेत्रे एटा नन जिरो एलिमेंट हबे। जाइ होक ए डट बी इक्वल टू जिरो जोदि आमि देखाते पारि बी सब समय जिरो हच्छे ताहले बोलबो ए इज नट ए लेफ्ट डिवाइजर अफ जिरो, और बी जोदि नन जिरो हय ताहले बोलबो ए इज ए लेफ्ट डिवाइजर अफ जिरो। जाइ होक एई क्षेत्रे ए डट बी इक्वल टू जिरो देওয়া রয়েছে, আমি কি করলাম বাম দিকে ए इनवर्स से मल्टीप्लाई कर लाम, प्री मल्टीप्लाई बाई ए इनवर्स। ठीक है, बाम दिके जस्ट ए इनवर्स से मल्टीप्लाई कर लाम, एटार मध्य आमी एसोसिएटिव प्रॉपर्टी यूज करते पारी, ताहले ए इनवर्स एर काछाकाछि होबे, और डान दिके ए इनवर्स डट जिरो इक्वल टू जिरो हलो। एटा कत? एटा होच्छे आई, तार माने आई डट बी। आई डट बी माने कि? आई डट बी माने बी, अर्थात बी इक्वल टू जिरो। ताहले देखते पाচ্ছি आमरा ए डट बी इक्वल टू जिरो इम्प्लाई करছে बी इक्वल टू जिरो। दिस शोज दैट ए इज नट ए लेफ्ट डिवाइजर अफ जिरो। ओके, एक रकम भावे आमरा एटाके देखाबो राइट डिवाइजर अफ जिरो हबे ना, सेई कारणে একটা एलिमेंट ধরলাম सी একটা एलिमेंट जाते करे सी डट ए इक्वल टू जिरो। আগের মতো করে ক্যালকুলেশন করব, এখানে লেফট সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করেছিলাম, এখানে রাইট হ্যান্ড সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করব পোস্ট মাল্টিপ্লিকেশন বাই এ ইনভার্স। হ্যাঁ, এরকম পেলাম আমরা। তাহলে ডান দিকের পোরশনটা জিরো হয়ে যাচ্ছে, আর এটাতে আমরা যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করি ए इंटू ए इनवर्स काछाकाछि थाकबे, माने सी डट ए इंटू ए इनवर्स इक्वल टू जिरो हबे। आबार ए डट ए इनवर्स माने आई, तार माने सी डट आई इक्वल टू जिरो बा सी इक्वल टू जिरो। ताहले एखान थेके बोलते पारी ए इज नट ए राइट डिवाइजर अफ जिरो। ताहले देखते पाচ্ছি एटा लेफ्ट डिवाइजर अफ जिरो नय, राइट डिवाइजर अफ जिरो नय, देयरफोर ए इज नट ए डिवाइजर अफ जिरो। ताहले देखते पाচ্ছি ए जोदि यूनिट हय, ए जोदि यूनिट हय ताहले एटा डिवाइजर अफ जिरो हवा चलबे ना। ठीक है, तो कोथाओ जोदि एटा डिवाइजर अफ जिरो हये थाके ताहले आमरा कि बोलते पारबो एटा यूनिट छिलो ना। आबार बोलछि ए जोदि यूनिट हय देखते पाচ্ছি एटा डिवाइजर अफ जिरो हबे ना, कोथाओ जोदि देखते पाई एटा डिवाइजर अफ जिरो नय हच्छे ना ताहले किन्तु एटा यूनिट किना बोलते पारबो ना, किन्तु जोदि देखी एटा डिवाइजर अफ जिरो हच्छे ताहले एटा अवश्यई यूनिट हबे ना, एटाके अन्यभावे बोलते पारी आमरा। अच्छा, एटा कि हलो आल्टिमेट दास इफ ए इज ए यूनिट देन ए इज नट ए डिवाइजर अफ जिरो। एटाके अन्यभावे बोलछि कन्ट्रा पजिटिवली बला हय जोदि आउटपुट होल्ड ना करे इनपुट अवश्यई होल्ड करबे ना, अर्थात एटा जोदि डिवाइजर अफ जिरो हय इफ ए इज ए डिवाइजर अफ जिरो देन ए इज नट ए यूनिट। ओके, एई थ्योरेमटा एई करलारिर मतो करेও দেওয়া থাকে। क्लियर? आशा करी तोमरा बुझते पाরছো। तो आजकेर भिडियोर लास्ट थ्योरेम निয়ে আমরা আলোচনা করব। Last theorem 6, the set of all units in a ring with unity forms a group with respect to multiplication. A ring, ringের মধ্যে unity অবশ্যই আছে, ring with unity, ringের মধ্যে unity রয়েছে, তো সেই রিংয়ের ক্ষেত্রে যদি কিছু নিশ্চয়ই ইউনিট থাকবে, সমস্ত ইউনিট আমরা কালেক্ট করলাম, সমস্ত ইউনিট কালেক্ট করলাম, সেই ইউনিটগুলো একটা গ্রুপ ফর্ম করবে with respect to multiplication, এটা আমরা প্রুভ করছি। Let R be a ring with unity I. Let U be the set of all units of the ring R. Since I is also unit in R, U is non-empty. Unity যেটা সেটা একটা ইউনিট হয়, কিন্তু কারণ I dot I equal to I হয়, কারণ I হচ্ছে সেলফ ইনভার্স, I একটা ইউনিট, কারণ I এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স রয়েছে, I এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স I নিজে, তো I একটা ইউনিট হচ্ছে। তো যাই হোক, তাহলে I টা U এর মধ্যে রয়েছে, সেই কারণে আমরা বলতে পারি U টা non-empty। तो यू के हमारे टार्गेट ग्रुप देखानो मल्टीप्लिकेटिव ग्रुप, ग्रुप देखाते गले तुम्हारा जानो चारखाना प्रपार्टी रही है, क्लोजर प्रपार्टी, एसोसिएटिव प्रपार्टी, आइडेंटिटी प्रपार्टी और सर्वशेष इनभार्स। तो प्रथम क्लोजर प्रपार्टी देखो, क्लोजर प्रॉपर्टी देखानोर जोन्नो u थेके दुटो एलिमेंट तुलते हय धरलाम लेट ए बी बिलंगस टू u देन ए बी हैज मल्टीप्लिकेटिव इनभार्स कारण यूटा कि यूटा सेट अफ अल यूनिट्स अर्थात सेई समस्त एलिमेंट u एर मध्ये थाकबे जादेर मल्टीप्लिकेटिव इनभार्स आछे ताहले एखाने ए बी एर अवश्यई मल्टीप्लिकेटिव इनभार्स थाकबे दैट इज ए इनभार्स बी इनभार्स इन आर। अच्छा एखन ए इनभार्स बी इनभार्स यदि आर एर मध्ये थाके আমরা জানি তাহলে a ইনভার্স ডট b ইনভার্স বলো বা b ইনভার্স ডট a ইনভার্স দুটোই কিন্তু r এর মধ্যে থাকবে কারণ রিংটা জানি মাল্টিপ্লিকেশন রেসপেক্টে ক্লোজড হয় সেই কারণে এরা কিন্তু সবাই r এর মধ্যে থাকবে। এটা আমাদের একটু পরে এই প্রপার্টিটা কাজে লাগবে। যাই হোক যেহেতু a ইনভার্স b ইনভার্স এক্সিস্ট করছে তাহলে a ডট a ইনভার্স ইকুয়াল টু i হবে এবং b ডট b ইনভার্স বা b ইনভার্স ডট b এটাও i হবে। ক্লিয়ার? আচ্ছা এখন a b কখন u এর মধ্যে থাকবে যদি a b টা ইউনিট হয়। ए बी इनभार्स कत है तुम्हारा ग्रुपे पढ़ेछो ए कम्पोजिट बी होल इनभार्स इक्वल टू बी इनभार्स ए इनभार्स है एखाने सेरकम देखाबो जे ए बी एर इनभार्सटा होच्छे बी इनभार्स ए इनभार्स सेई कारणे आमरा कि करछि ए बिर साथे बी इनभार्स डट ए इनभार्स मल्टिप्लाई करछि। एखन आमि एखाने एसोसिएटिव प्रॉपर्टी यूज करब तखन देखबो बी एबं बी इनभार्सेर मध्य ब्रैकेटटा चले आसबे ताहले ए इनटू बी डट बी इनभार्स डट ए इनभार्स एई पोर्शनटा कत बी डट बी इनभार्स माने यूनिटी आई एई जे बी डट बी इनभार्स एटा कत बी डट बी इनभार्स इक्वल टू आई তাহলে a ডট i ডট a ইনভার্স এটা মানে কত a ডট a ইনভার্স মানে i। তাহলে দেখতে পাচ্ছি a b এর সাথে আমরা b ইনভার্স ডট a ইনভার্স মাল্টিপ্লাই করে আমরা কিন্তু এখানে i পাচ্ছি। ঠিক আছে এখন দেখ এটাকে আমি এর বাম দিকে মাল্টিপ্লাই করব অর্থাৎ b ইনভার্স ডট a ইনভার্স ইনটু a ডট b ক্যালকুলেট করব। আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগে ব্র্যাকেট শিফটিং করাবো a ইনভার্স এবং এর মধ্যে ব্র্যাকেট চলে আসবে আগের মতো করে। এই অংশটা কত এই অংশটা i মানে b ইনভার্স ডট i ডট b আবার এটা ইকুয়াল টু বি ইনভার্স বি মানে আই হচ্ছে। ঠিক আছে তো আলটিমেট আমরা কী পেলাম দেয়ারফর এ ডট বি ইন্টু বি ইনভার্স ডট এ ইনভার্স ইন্টু বি ইনভার্স ডট এ ইনভার্স ইকুয়াল ডট এ ডট বি ইকুয়াল টু আই অর্থাৎ বি ইনভার্স এ ইনভার্স ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ বি দ্যাট ইজ এ বি হ্যাজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে এ বি একটা ইউনিট দ্যাট ইজ এ বি ইজ এ ইউনিট। এ বি ইউনিট হওয়া মানে এ বিটা ইউ এর মধ্যে রয়েছে। তাহলে আমরা কী পেলাম যে ফর অল এ বি ইন ইউ এ ডট বি মাস্ট বিলংস টু ইউ। তাহলে এখানে বলতে পারি আমরা ইউ ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন তার মানে ক্লোজার প্রপার্টি কিন্তু আমাদের হোল্ড করলো। এরপর আসবো আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টির কাছে। এর লজিকটা কী দেবো লজিকটা এইরকম সিন্স ইউ সাবসেট অফ আর অ্যান্ড মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ অন ইন আর মাল্টিপ্লিকেশন আর এর মধ্যে অ্যাসোসিয়েটিভ হয় তোমরা জানো রিংয়ের ডেফিনেশন থেকে আমরা পেয়েছি আর ইউটা সাবসেট অফ আর जेहतु माल्टिप्लिकेशन इनहेरेंट प्रपार्टी एसोसिएटिव प्रपार्टी एक इनहेरेंट प्रपार्टी माल्टिप्लिकेशन अफ एसोसिएटिव तो आर एर मध्य जेहतु माल्टिप्लिकेशन एसोसिएटिव होच्छे यू एर मध्य अवश्य एसोसिएटिव होबे ताहले बोलते पारी माल्टिप्लिकेशन इज एसोसिएटिव अन यू। ठीक आछे तार माने एसोसिएटिव प्रपार्टी होल्ड करलो। एरपरे आमरा आसबो यूनिटी बा यूनिटी नय एखाने आमरा बोलबो आइडेंटिटी माल्टिप्लिकेटिव आइडेंटिटीर काछे आसबो। We see that I belongs to you and a dot I equal to I dot a equal to a আমরা জানি যেটা ইউনিটি সেটাই ইউনিট হয় কারণ ওটা ওর সেলফ ইনভার্স তাহলে ওটা ইউ এর এলিমেন্ট এবং a dot I equal to I dot a equal to a হয় এটা ফ্রম দ্য প্রপার্টি অফ ইউনিটি। তো আলটিমেট দেখতে পাচ্ছি এই যে ইউনিটি এলিমেন্টটা i এটা কিন্তু ইউর মধ্যে থাকছে তার মানে ইউ কন্টেন্টস আইডেন্টিটি দেয়ারফর I ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন ইউ। সর্বশেষে আমরা দেখাবো ইনভার্স সম্পর্কে ধরা যাক a একটা এলিমেন্ট লেট a belongs to you দেন a is unit in r মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স রয়েছে therefore a inverse in r and a dot a inverse equal to a inverse dot a equal to i। আচ্ছা এখান থেকে কিন্তু আমরা বলতে পারছি a ইনভার্সের কিন্তু ইনভার্স রয়েছে বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স রয়েছে। a ইনভার্সের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত a কেন কারণ a ইনভার্সের সাথে আমি a গুণ করার ফলে i পাচ্ছি সেটা তুমি a ইনভার্সের বাম দিকে a মাল্টিপ্লাই করো বা a ইনভার্সের ডান দিকে মাল্টিপ্লাই করো তাহলে a ইনভার্সের একটা আমরা কি বলছি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারবি আমরা a ইনভার্স ইজ অলসো ইউনিট ইন আর। a ইনভার্স যেহেতু ইউনিট ইন আর তাহলে a ইনভার্সটা ইউ এর মধ্যে থাকবে কারণ ইউটা কালেকশন অফ অল ইউনিটস। তাহলে দেখতে পাচ্ছি a যদি ইউ এর মধ্যে থাকে তাহলে a ইনভার্সটাও কিন্তু ইউ এর মধ্যে থাকবে তার মানে এভরি এলিমেন্ট অফ इन यू हैज इनभार्स इन यू এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ঠিক আছে তাহলে এখান থেকে বলতে পারি হেন্স ইউ ডট ইজ এ গ্রুপ অর্থাৎ সেট অফ অল ইউনিটস একটা গ্রুপ ফর্ম করে। এটা খুব ইম্পর্টেন্ট টপিকস এটা পরে আবার কাজে লাগবে ফিল্ড পড়ার ক্ষেত্রে। যাই হোক আমরা পরের ভিডিওতে এই ইউনিটের विभिन्न प्रब्लेम आलोचना करेছি ইউনিট ইউনিটি বা ডিভাইজার অফ জিরো विभिन्न टाइपर प्रब्लेम আমাদের পরের ভিডিওতে আলোচনা করা আছে পরের ভিডিওটা অবশ্যই দেখো আশা করি তোমরা বুঝতে পারবে যাই হোক সবাই ভালো থেকো थैंक यू।